ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কি না এটা আমল করে যান দুনিয়াতে এক নাম্বার মৌতের কথা মনে রাখেন আমার আপনার নাম একদিন মসজিদে ঘোষণা হবে মৃত্যুর খবর ছড়িয়ে যাবে আমরা কবরে চলে যাব এতে কোনো সন্দেহ নাই এই মরণের চিন্তা মাথায় থাকলে আপনি আল্লাহর গোলামির পথে থাকতে পারবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাইতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার হলো আল্লাহর গোলামির পথে টিকে থাকতে হলে নফসের গোলামি ছেড়ে দিতে হবে নফসের গোলাম হওয়া যাবে না মন যা চায় তাই করা যাবে না ফজরের সময় আজান পড়েছে মন চাইতেছে একটু ঘুমাই আর আল্লাহ চাচ্ছেন আপনি কোথায় যান নামাজে যান মসজিদে যান এখন মনের চাওয়া পূরণ করবেন না আল্লাহর চাওয়া পূরণ করবেন মন চাইতেছে আরে ঘুষের কি টাকা কি বাদ দিলে একটু নিয়ে নেই না এটা মনের চাওয়া আল্লাহ বলেন বান্দা তুমি ঘুষের কাছেও যাইও হারামের কাছেও যাইও তাহলে বলেন তো মনের চাওয়া পূরণ করব না আল্লাহর চাওয়া পূরণ করব এভাবে সারা জীবন দুনিয়ার সকল কাজে নফসের গোলামে ছাইরা আল্লাহর গোলাম হতে পারবো তো হতে পারলে লাভ কি লাভ হলো কি আল্লাহ বলছেন শুনেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহকে ভয় করে নফসের গোলামি ছেড়ে দিবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আমার মায়েরা বলে আসছেন না হ্যাঁ মন চায় একটু সাজ্জা গুজ্জা বের হই আর আল্লাহ বলেন না একটু বুরখা পরে পর্দা করে বের হও মনের চাওয়া পূরণ হবে না আল্লাহর চাওয়া পূরণ হবে যুবকরা যারা আছো মন চায় একটু মেয়েদের সাথে ইটিস পিটিস করি এটা মনের চাওয়া আল্লাহ বলেন না তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তাহলে মনের চাওয়া পূরণ হবে না আল্লাহর চাওয়া পূরণ হবে যুবক ভাইয়েরা আমরা আল্লাহর চাওয়া পূরণ করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আল্লাহর গোলামির পথে টিকে থাকতে হলে আমি মাত্র কয়টা আমাদের কথা বলছি বাবারা এই তিনটা কাজ করলেই দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে এক নাম্বার বলেছি সব সময় কিসের কথা স্মরণ রাখবেন মৌতের কথা মৃত্যুর কথা দুই নাম্বার বলেছি নফসের গোলামি ছাইরা দেন নফসের গোলাম হওয়া যাবে তিন নাম্বার হলো সর্বাবস্থায় তাকওয়া অন্তরে লালন করবেন তাকওয়া মানে হলো আল্লাহর ভয় আচ্ছা বলেন তো আমরা সবাই আল্লাহকে ভয় করি তো আল্লাহকে যদি কেউ সত্যিকারের ভয় করে নামাজ ছাড়বে আল্লাহকে ভয় করলে সুদ খাবে ঘুষ খাবে অন্যায় অপকর্মের ধারে কাছে যাবে তাহলে প্রপারলি আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আল্লাহ তাআলা তার হাবিবকে জ্বালালেন ওগো আমার হাবিব ফাযাক্কির আপনি উপদেশ দেন ইন্নামা আনতা মুযাক্কির নিশ্চয় আপনি হলেন উপদেশদাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি বল প্রয়োগ করে কাউকে দিনের পথে আনা লাগবে না এই দায়িত্ব নবীদেরকে দেওয়া হয় নাই দুনিয়াতে মানুষ পাঠালেন কে আরো জোরে বলেন কে এই মানুষদেরকে গোলামির পথ দেখাবার জন্য নবী এবং রাসুল পাঠালেন কে শুধু নবী রাসুল দেন নাই নবী রাসুলগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা যেন পথহারা হয়ে না যাই আমরা যেন অভিভাবকহীন হয়ে না যাই
বিভ্রান্ত হয় না যায় এই জন্য নবী রাসূলদের সাথে আল্লাহ কিতাবও দিয়েছে যাতে করে নবী রাসূলদের দেখানো তরিকা এই কিতাব পড়ে পড়ে বুঝে বুঝে যেন আমরা পথটা চিনে ফেলতে পারি বলেন সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 8 নম্বর 7 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়ামান হাওলাহা ওয়াতুনযিরা ইয়াওমাল জামই লা রাইবা ফীহ আল্লাহ তাআলা বলছেন ওগো আমার হাবিব পূর্ববর্তী নবী এবং রাসূলদেরকে যেমন কিতাব নাযিল করেছি তাদেরকে যেমন কিতাব দিয়েছি সেভাবে করে আমি আপনার কাছেও আরবী ভাষায় কুরআন নাযিল করেছি যাতে করে আপনি আপনার নিজের জনপদকে এবং এই জনপদের আশপাশে থাকা গোটা পৃথিবীর মানুষকে আপনি সতর্ক করে দিতে পারেন যাতে করে আপনি মানুষদেরকে কিয়ামতের দিবসের ব্যাপারে সাবধান করেন মানুষদেরকে যেন আপনি হেদায়েতের পথে পরিচালনা করতে পারেন এই জন্য নবীর কাছে আমাদের জন্য এই কিতাব যিনি নাযিল করলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এবার শুনেন আল্লাহ তাআলা মানুষ পাঠাইলেন এই মানুষ দুনিয়াতে এসে পথহারা হয়ে যাবে পথ দেখানোর জন্য আল্লাহ নবী রাসূল পাঠালেন আবার নবী রাসূলগণ চলে যাওয়ার পরে আমরা যেন আবারো পথহারা গোমরা হয়ে না যাই নবী রাসূলদের সাথে আল্লাহ কি দিলেন কিতাব দিলেন এই কিতাবের মধ্যে আমাদের চলার পথ বলে দেওয়া হয়েছে দুনিয়াতে পথ হলো মাত্র দুইটা জোরে বলেন পথ কয়টা দুইটা দুনিয়াতে পথ হলো মাত্র দুইটা এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি নবী রাসূলদের কাছে কিতাব দিয়ে দুইটা পথের ঠিকানা মানুষকে জানিয়ে দিয়েছি একটা হলো ফারিকুন ফিল জান্নাহ একটা হলো জান্নাতের পথ আর আরেকটা হলো ফারিকুন ফিস সাঈর আরেকটা হলো জাহান্নামের পথ আল্লাহ জান্নাতের পথও দেখিয়েছেন জাহান্নামের পথও দেখিয়েছেন কোন কোন কাজ করলে কোন কোন আমল করলে আপনি জান্নাতে যাবেন ওই জান্নাতের পথ কোরআনের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন আছে সুদের পথ ঘুষের পথ দুর্নীতির পথ জুলুমের পথ কি জান্নাতের পথ নাকি নামাজের পথ কোরআন তেলাওয়াতের পথ আল্লাহর হুকুম আহকাম মানার পথ হলো জান্নাতের পথ আর আরেকটা পথ হলো ওয়াফারিকুন ফিস সাঈর আরেকটা হলো জাহান্নামের পথ কোন কোন বদ আমল করলে কোন কোন অপকর্ম করলে জাহান্নামে যেতে হবে বলেন তো সেগুলোর নির্দেশনা কোরআনে কারিমে আছে না নাই আছে আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবার জন্য নবীও পাঠালাম নবীদের সাথে আবার কিতাবও দিলাম এই কিতাবের মধ্যে জান্নাতের পথ বলে দেওয়া হয়েছে জাহান্নামের পথ বলে দেওয়া হয়েছে এবার তোমরা কিতাব পড়ো নবী রাসূলদের দাওয়াত শুনো নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলে নবী রাসূলদের উত্তরসূরি উলামাগণ হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস নবীগণ দুনিয়া থেকে চলে গেলে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে পথ দেখাবেন সেই পথকে অনুসরণ করো আলেম ওলামাদের কাজ হলো তারা সঠিক পথ দেখাবেন কিন্তু ধৈর্যা বান্দা পিটায়া কাউকে তো সঠিক পথে আনা যাবে না সঠিক পথ কোনটা আর বেঠিক পথ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কোনটা খারাপ কোনটা ভালো এটা বোঝার জন্য আমাদেরকে বিবেক যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বলেন তো মানুষ ছাড়া দুনিয়ার অন্য কোনো সৃষ্টিকে কি আল্লাহ বিবেক দিয়েছেন নাকি কারো বিবেক নাই গরুর যদি বিবেক থাকতো মাঝে মাঝে দেখবেন গরুর মালিক যে গরু তার মালিকের ক্ষেত চিরে না গিয়ে তার মালিকের ক্ষেতের মধ্যে মুখ লাগাইয়া ঘাস আপনার ধানের ক্ষেত খাওয়া বা ফসল খাওয়া আরম্ভ করে কি বলেন আছে না নাই কারণ গরুর মধ্যে বিবেক কথা বলেন বিবেক ছাগলের মধ্যে বিবেক আছে কোনো প্রাণীর মধ্যে কোনো সৃষ্টির মধ্যে বিবেক আছে শুধুমাত্র বিবেক দেওয়া হয়েছে একটি জাতিকে সেই জাতি হলো মানব জাতি আর বিবেকের কারণেই মানুষ হয়েছে সম্মানিত এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আর বনি আদমকে অবশ্যই আমি সম্মানিত করেছি। মানুষের এই সম্মান, মানুষের এই মর্যাদা অন্য সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ কেন, আলাদা কেন, কিসের কারণে? জোরে বলতে হবে, কিসের কারণে? বিবেকের কারণে। আমাদের সবার বিবেক আছে তো? যারা বলে না তাদের কি বিবেক নাই? আপনাদের সবার বিবেক আছে তো? আসেন, এই বিবেকের কথাই এখন বলবো। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামীর জন্য, কিন্তু আল্লাহ তাআলা কি আপনাদেরকে আল্লাহর গোলামি করতে বাধ্য করেছেন? যদি বাধ্য করতেন, আজকে যারা ফজরের নামাজ পড়ছেন না, এমন থাপ্পড় লাগানো হইতো ফেরেশতা দিয়ে, আপনি বাঁচতে পারতেন? তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? স্বাধীনতা। কিন্তু আপনারা বলেন তো, মানুষ ছাড়া অন্যান্য কোনো সৃষ্টিকে কি স্বাধীনতা দেওয়া হয়েছে? জোরে বলতে হবে, স্বাধীনতা দেওয়া হয়েছে? প্রত্যেক দিন সূর্য উঠে কোন দিকে? আর একটু জোরে বলেন না। অস্ত যায় কোন দিকে? সূর্যের কি কোনো ক্ষমতা আছে যে উত্তর দিকে উঠে দক্ষিণ দিকে ডুবে যাবে? কিয়ামত পর্যন্ত সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যাবে, এটা হলো আল্লাহর হুকুম। আর সূর্য আল্লাহর হুকুম মানতে বাধ্য। আল্লাহ তাআলা সূর্যের জন্য চলার পথ ঠিক করে দিয়েছেন, এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিল হাত্তা عرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون كتركار الله বলছেন আমি সূর্যের জন্য একটা নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে, চাঁদের জন্য আমি একটা মঞ্জিল ঠিক করে দিয়েছি, চাঁদও তার মঞ্জিলের মধ্যে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথে সন্তরণ করছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? আপনারা শোনেন, আজকে যে ওয়াজ হবে এটা হয় আপনার বিবেকের দরজা খুলবে, আর যদি বিবেকের দরজা না খুলে তাহলে বুঝবো শয়তান বিবেকে পেশাব করে দিয়েছে, কোনো কাজ আর হবে না। কোথার থেকে শুরু করেছি চিন্তা করেন আপনারা, আমি কি কোরআনের বাহিরে যাচ্ছি? তো কোরআন থেকে আলোচনা হচ্ছে, আল্লাহ পাঠাইলেন কেন সেটা বললাম, পাঠানোর পরে আল্লাহ ছাইরা দেন নাই, আপনাদেরকে হেদায়াতের পথ দেখানোর জন্য আল্লাহ নবী দিয়েছেন, আবার নবী রাসুল চলে গেলে নবী রাসুলদের ওয়ারিশ নবীরা রেখে গিয়েছেন আলেমদের মাধ্যমে, কিতাব পড়ে পড়ে যেন আপনারা জানতে পারেন পথ কয়টা। জোরে বলতে হবে, পথ কয়টা? দল হবে কয়টা? এই যে আমরা এত দলাদলি করি, কিয়ামতের ভাই এত দল থাকবে না, মরার পরে দল কয়টা? হয় জান্নাতি নইলে জাহান্নামি। দুনিয়াতে আপনি এত দল কইরেন না, একটা দল করেন, জান্নাতি দল করেন। জান্নাতি দল কোনটা? কোরআন সুন্নার অনুসরণ আছে, যেখানে জান্নাতের পথ ঠিকানা বলে দেওয়া হয়েছে সেখানে। এর বাইরে যেখানেই যাবেন অন্ধকার, এর বাইরে যেখানেই যাবেন গুমরা, সেখানেই দলালাত, সেখানেই জুলুমাত, সেখানে অন্ধকার। আপনি বুঝলে ভালো, না বুঝলে আমি কি করতাম? আল্লাহ তো বুঝার জন্য আপনাকে বিবেক দিয়েছেন। দেখেন, পৃথিবীর একটা সৃষ্টিকেও আল্লাহ স্বাধীনতা দেন নাই। এই গাছের পাতানোর কার হুকুমে? নিজের ইচ্ছায় গাছের পাতা নড়তে পারবে? পারবে না। সূর্য উঠে অস্ত যায় কার হুকুমে? এরপরে বৃষ্টি হয় কার হুকুমে? বন্যা হয় কার হুকুমে? ভূমিকম্প হয় কার হুকুমে? পৃথিবীর সব কিছু আল্লাহর আইন মানতে বাধ্য, শুধুমাত্র একটা জাতি ছাড়া। তারা কারা? ফেরেশতা আল্লাহর হুকুম মানতে বাধ্য। যেমন ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ বানিয়েছেন কিসের জন্য? সিংহায় ফু দেওয়ার জন্য। বসে আছেন সিংহা নিয়ে, মুখের সামনে সিংহা, আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ফু মারবেন, আর পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর কাপুরি দেওয়া হবে, এমনভাবে প্রকম্পিত করা হবে, একটা ঝাঁকুনিতে পৃথিবীর সব কিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে। আল্লাহ আকবার। মিকাইলকে আল্লাহ রেখেছেন বৃষ্টির দায়িত্বে, জিব্রিলকে আল্লাহ রেখেছেন শুধু ওহি নিয়ে আসার দায়িত্বে, আর মালাকুল মউতকে আল্লাহ রেখেছেন শুধুমাত্র জান কবজে
দায়িত্ব যে ফেরেশতার যে দায়িত্ব আল্লাহর হুকুমের বাহিরে এক বিন্দুও যাওয়ার কোনো সুযোগ প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুম মানতে বাধ্য শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন আল্লাহ যদি আইন মানতে বাধ্য করতেন আপনারা ফজরের সময় ঘুমাইতেন না যারা ফজরের নামাজ পড়েন না আপনারা তখন ঘুমাইতে পারতেন না আল্লাহ যদি আইন মানতে বাধ্য করতেন তাহলে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার কাজ করার সাহসও পেতেন না আল্লাহ যদি তার আইন মানতে বাধ্য করতেন তাহলে নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া তাদেরকে জুলুমের সম্মুখীন করা সাহস আপনি করতে পারতেন না আল্লাহ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কি দিয়েছেন আল্লাহ বলেছেন তোমাকে বিবেক দিয়েছি এবার তুমি বিবেক খাটাও বিবেক থাকার পরেও তুমি যদি না বুঝো পশুর তো বিবেক নাই সুতরাং বিবেক থাকার পরেও যে মানুষ সত্য সঠিক ন্যায়কে চিনতে জানে না সেই ব্যক্তি আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না কারণ পশু তো ন্যায়ও বুঝে না অন্যায়ও বুঝে না জানোয়ার তো সত্য চিনে না মিথ্যাও চিনে না জানোয়ার তো ইনসাফও বুঝে না বেইনসাফিও বুঝে না কিন্তু আপনার মধ্যে ব্রেইন থাকার পরেও আপনি যদি কোনো মানুষের উপরে বেইনসাফি করেন আপনার বিবেক থাকার পরেও আপনি যদি দুই নাম্বারি করেন আপনার বিবেক থাকার পরেও যদি আপনি ঠিক জিনিসকে নির্ভুল জিনিসকে আপনি যদি বেঠিক বানায় ফেলেন বিবেক থাকার পরেও যদি আপনি ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় আর জালেমকে আপনি ভালো মানুষ মজলুমকে আবার জুলুমের সম্মুখীন যদি করে ফেলেন তাহলে তো পশুর মাঝে আর ওই মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহ কোরআন দিয়েছেন নবীও দিয়েছেন সঠিক পথ কোনটা নির্ভুল পথ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বালাদের দশ নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন দুইটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা হলো সোজা পথ সিরাতুল মুস্তাকিম সোজা পথে যদি চলো চলতে চলতে গন্তব্য হলো আল্লাহর জান্নাত আর আরেকটা হলো গোমরাহির পথ অন্ধকার পথ শয়তানের পথ ওই শয়তানের পথে চললে শয়তানের সাথে চলতে চলতে শেষ ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ দুইটা পথ দেখায় বললেন ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর আল্লাহ বললেন এবার যার ইচ্ছা সে ঈমান আনুক যার ইচ্ছা সে কুফরি করুক ঈমান আনার পরে কেউ যদি ঈমানের পথে চলে ঈমানদারদের জন্য জান্নাত রেখেছেন কে আর যদি কেউ ঈমানের পথ বর্জন করে শয়তানের পথে চলে শয়তান একটা ওয়াদা করে এসেছিল আল্লাহর সাথে শয়তানের ওয়াদা মতো শয়তান তার মুরিদকে নিয়ে চলে যাবে জাহান্নামে আমাদেরকে আল্লাহ তার গোলামি করতে বাধ্য করলেন না আল্লাহ তাআলা পথ দেখাইয়া দিলেন কিন্তু আল্লাহর পথে আমাদেরকে বাধা দেওয়ার জন্য একজন প্রাণপণ সব সময় প্রতিটা মুহূর্তে চেষ্টা করে বলেন তো দেখি তার নামটা কি আরো জুড়ে বলেন আমাদেরকে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তান তার নিজের গোলামি করার জন্য প্রাণপণ লড়াই করে যায় প্রাণপণ চেষ্টা করে যায় তার এই লড়াই শুরু হয়েছে আজ থেকে হাজার 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 বছর আগে রব্বুল আলামিন যখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানালেন রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা তোমরা আমার বানানো আদমকে সাজদা দাও শুধুমাত্র ইবলিস ছাড়া বাদবাকি সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে তারা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল ইবলিস যখন সাজদা দিল না আল্লাহ বললেন কি রে ইবলিস তুই কেন সাজদা দিলি না ইবলিস তখন বলল গো আল্লাহ আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো আর আদমকে তুমি মাটি থেকে বানিয়েছো আনা খায়রুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ সুতরাং আমি কেন তাকে সাজদা দেব আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে সে যখন বের হয়ে গেল তখন সে আল্লাহর কাছে একটা আবেদন করলো শুনেন শুনেন ইবলিস তখন আল্লাহর কাছে কি দোয়া করলো ইবলিসের সেই কথাগুলো কোরআনুল কারীমের সাত নম্বর সুরা সূরাতুল আরাফের চোদ্দ নম্বর আয়াত থেকে আল্লাহ
সুন্দর করে বয়ান করছেন ইবলিস তখন বলেছিল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন সে বলেছিল গো আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম ইবলিস এবার এই সুযোগ পেয়ে কি করলো দেখেন সে তখন আল্লাহকে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সে তখন বলল গো আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার সন্তানদেরকে সুজা পথে চলতে দিনের পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ আমাদেরকে শয়তান কি করে ধোঁকা দিবে কেমনে আমাদেরকে প্রতারণার জাল বিস্তার করে শয়তান তার মুরিদ বানাবে শয়তান সেটা হাজার হাজার বছর আগে আল্লাহকে বলে এসেছে শয়তান আল্লাহ তাআলাকে তখন বলেছিল আমি কেমনে তোমার বান্দাদেরকে ধোঁকা দিব শোনো শয়তান তখন বলেছিল ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ ইবলিস বলেছিল আমি তোমার বান্দাদেরকে সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে বলেন তো কোন দিক কি বাকি আছে নাকি সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক দিয়ে আমি তোমার বান্দাগুলোর উপর হামলা চালাবো প্রতারণার জাল বিস্তার করব ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার মানুষগুলোকে তোমার বান্দাগুলোকে আমি আমার গোলাম বানাবো শয়তান যে ওয়াদা করে দিয়েছিল হে ভাই বিবেক খুলে দেখেন শয়তান আজকে ফজরের সময় কেমনে তার কথা রেখেছে আজকে ফজরের সময় আপনারে ধোঁকা দিয়ে সে ঘুমের মধ্যে রেখেছে বলেন তো আপনি যে সকালবেলা ঘুমিয়েছিলেন সকালবেলা কি আল্লাহর গোলামি করেছেন না শয়তানের করেছেন আরো জোরে বলেন তাহলে বলেন তো শয়তান তার কথা রাখলো কি রাখলো না কিন্তু আপনি তো কথা রাখেন নাই আপনি আল্লাহকে কথা দিয়ে এসেছিলেন আমাদেরকে আল্লাহ বানানোর পরে একটা রূহ সভা করেছিলেন জনগণ দিয়ে হয় জনসভা রূহ দিয়ে হয় রূহ সভা আমরা সবাই এক সময় রূহের জগতে ছিলাম রব্বুল আলামিন সকল রূহকে উপস্থিত করে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেই সমাবেশে কিন্তু আপনারা ছিলেন তখন আপনারা ওয়াদা করে এসেছিলেন বলে এসেছিলেন কালু বালা আপনারা সাক্ষ্য দিয়ে এসেছিলেন ওগো আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার বলেন আমরা ওয়াদা করে এসেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আপনার হুকুম মানবো ফজরের সময় কার হুকুম মানছেন জোহরের নামাজ গেল কিছুক্ষণ আগে কার হুকুম মেনেছেন নিজের কার হুকুম মেনেছেন বিবেককে প্রশ্ন করেন আর বিবেক যদি কাজে লাগাইতে না পারেন তো একটু আগে যা বলেছি আপনার বিবেকে শয়তান পেশাব করে দিয়েছে আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছেন সত্য মিথ্যা নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য আল্লাহ বলেছেন আমার কিতাব মানো আমার হুকুম মানো আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো পাঁচ ওয়াক্তের নামাজ কিন্তু আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্তের নামাজের কোনো খবর নাই নামাজের খবর নাই কিন্তু পরিচয় লেখার সময় লিখে মুসলমান শোনেন শোনেন নামাজ ছাড়া কিন্তু নিজেকে মুসলমান হিসেবে দাবি করা যায় এটা আমার কথা নয় আগে একটু সুন্দর একটা যুক্তি দেই তারপর একটা হাদিস দেই দেখেন এই যে কিছুদিন আগে মসজিদে মসজিদে হুজুররা আলেম ওলামারা
মসজিদের মধ্যে মেরাজের আলোচনা করেছেন হয়তো আপনাদের মসজিদ ও এলাকাগুলোতে মেরাজের আলোচনা হয়েছে সবাই বলেন তো দেখি মেরাজের রাতে নবীজি কি আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আমাদের জন্য যে গিফট দিয়েছেন গিফটের নাম কি মাশাআল্লাহ আপনারা জানেন দেখেন অন্যান্য সকল ইবাদত নামাজ বাদ দিয়ে রোজা হজ যাকাত অন্যান্য সকল বিধিবিধান এগুলো কি জমিনের উপরে দেওয়া হয়েছে নাকি জমিনে দেওয়া হয়েছে আরো জুড়ে বলেন জমিনে কিন্তু জমিনের উপরে সবার উপরে নিয়ে নামাজ কি দিয়েছেন কে আল্লাহ তাহলে বোঝা গেল ইসলামের সকল ইবাদতের মাথা হলো মাথা তো আল্লাহ নয় সকল ইবাদতের মাথা আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হলো ইবাদতের মাথা বলেন তো মাথা ছাড়া কি কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় নাকি আপনারা যে আমাকে মাহফিলের দাওয়াত দিয়েছেন আমি হাসিবুর রহমানের গলাটা কাইটা বুক পর্যন্ত যদি এখানে হাজির করা হতো কিছু মানুষ বলতো এটা হাসিবুর রহমান হতে পারে নাও হতে তাহলে বুঝা গেল মাথা ছাড়া যেমন কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি বাদে ইসলামের ইবাদতের মাথা কাইটা ফলাইয়া দিয়া নামাজ বাদ দিয়া হজ করে হাজি সাব আল্লাহ জাকাত দিয়ে দান সৎকা করে দানবীর হয়ে দানবীর হতে পারবেন হাজি সাব হতে পারবেন কিন্তু মাথা কাইটা ইবাদতের মাথা বাদ দিয়ে নিজেকে কখনো পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না নবীজি এজন্য বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আজান হলে আল্লাহর বান্দা কখনো নামাজ থেকে দূরে থাকতে পারে নামাজগুলো কিভাবে যায় আমার জাতীয় কবিতার কবিতায় বড় সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর আহ আমার জাতীয় কবি আমি কাজী নজরুলের চরম ভক্ত কি লিখেছে দেখেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখন জাগনি যখন জোহন হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লা ইউরে নিশা আমার জাতীয় কবি খুব নামাজি ছিলেন না কিন্তু সুন্দর সুন্দর কবিতা লিখে জান আর নবীকে নিয়ে কি সুন্দর এ তো আপনারাও পারেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর জাতীয় কবি কি লিখেছেন ঘুমাইয়া কাজা করে দিয়েছ ফজর এ যুবকরা তোমরা ফজর কাজা কইরা ঘুমাও কেমনে জোহরের আগে জানাজা হতে পারে কি পারে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কি না তো ঠিক যদি হয় তো ফজরের সময় ঘুমাইলেন কেন যদি ঠিকই হয় জোহরের নামাজটা ছাড়লেন কেন আসরের আগে লাশ রেডি হতে পারে কি পারে না দেখেন গতকাল গতদিন কত মানুষ দুনিয়ায় ছিল আজকের দিনে বহু মানুষ কবরে ঘুমাইয়া আসে না নাই আগামীকাল যে আপনার কবরের প্রথম দিন হবে না এর তো কোনো নিশ্চয়তা আল্লাহর গুলামি করেন আল্লাহর গুলামির জন্য আল্লাহ পাঠিয়েছেন আপনার টাইম হলো মরণ পর্যন্ত এই যে এটা মনে হয় স্কুল স্কুলের মধ্যে যদি এখন পরীক্ষা হয় আমরা সবাই যদি এখন পরীক্ষার হলে ঢুকি প্রশ্নপত্র হাতে দিয়ে যদি বলা হয় ধরো সবাই তোমরা লিখো সময় হলো তিন ঘন্টা বলেন তো তিন ঘন্টা পরে খাতা আমাদের কাছে রাখবে নাকি টেনে নিয়ে চলে যাবে এই দুনিয়াটা হলো এক্সাম হল আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা নিয়ে মেতে উঠেছেন অথচ আপনি নিজেও জানেন না আপনি পরীক্ষার হলে যেরকম টাইম শেষ হয়ে গেলে খাতাটা টান দিয়ে নিয়ে নে স্যার 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 বলে লাভ হয় না ঠিক তেমনি ভাবে যখন আপনারও দুনিয়ার পরীক্ষার হলের সময় চলে শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলছেন যখন তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে তখন মালাকুল মউত আসবে একটা সেকেন্ড ওয়ার দেরি করা হবে
তাহলে কেন আমাদেরকে মরণ পর্যন্ত সময় দেওয়া হলো সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা তোমাদেরকে দিয়েছি এই মাঝখানের সময়টা দিয়েছি বাহাদুরি করার জন্য নয় এই মাঝখানের সময়টা দিয়েছি ক্ষমতা দেখানোর জন্য নয় টাকা পয়সা সম্পদের লোভে পড়ে জীবনকে শেষ করার জন্য নয় আমরা বললাম আল্লাহ কেন দিলেন আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে তোমরা নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারো কিন্তু তাকায় দেখেন আমার সমাজের দিকে আমার সমাজের মানুষরা নেক আমলের প্রতিযোগিতা করে না প্রতিযোগিতা করে কার চাইতে কে বেশি টাকা বানাবে কার চাইতে কে বেশি ক্ষমতা একটু বেশি পাবে এজন্য আমাদের পরিচিত সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন বান্দারে চিন্তা করো টাকা পয়সা আর ধন সম্পদের প্রতিযোগিতা করতে করতে তোমাদের অবস্থা হবে আল্লাহুকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির এই প্রতিযোগিতা করতে করতেই তো তোমরা কবরে চলে যাও ধন সম্পদের ক্ষমতার প্রতিযোগিতা করতে করতে কবরে যারা যাবে কবর তাদের সঙ্গে খারাপ আচরণ করবে আর যারা দুনিয়াতে আল্লাহর গোলামির পথে দিনের পথে একজনের সঙ্গে আরেকজন প্রতিযোগিতা করবে একজন নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ সপ্তাহে তিন দিন আমি বললাম আমি পড়বো পাঁচ দিন এটাকে বলে নেক আমলের প্রতিযোগিতা একজন সপ্তাহে রোজা রাখে দুই দিন আমি বললাম সপ্তাহে সোমবার বৃহস্পতিবার তো রোজা রাখবো পাশাপাশি আমি মাসে যে আরও তিনটা রোজা আছে আমল বীর তেরো চোদ্দ পনেরো ওগুলাও রাখবো এই যে প্রত্যেকটা পরিবারের সমাজে যদি নেক আমলের প্রতিযোগিতা থাকে নেক আমলের প্রতিযোগিতা করার জন্য আদেশ দিয়েছেন কে দেখেন আল্লাহর কালাম থেকে বলছি আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান নেকির কাজে তাকওয়ার কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো পাপের কাজে প্রতিযোগিতা করো না কিন্তু আমাদের সকল প্রতিযোগিতা হলো পাপের কাজে আমাদের প্রতিযোগিতা হলো গুনাহের কাজে আল্লাহ পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য আল্লাহ বললেন আমার গোলামি কর আল্লাহ বললেন তুই দুনিয়াতে চলার জন্য খাওয়ার জন্য যে রিজিকটা কামাবি ওই রিজিকটা হালাল পথে কামা কিন্তু দেখা যায় টাকার লোভে ক্ষমতার লোভে সম্পদের লোভে হালাল বাদ দিয়ে হারাম তরিকায় আছে এরকম মানুষ আছে না নাই হারাম খাইয়া হারাম বডি নিয়ে আপনি যদি হজে যান নামাজে যান হারাম খাদ্য দ্বারা গঠিত শরীরের কোন ইবাদত কবুল করেন না কে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া হালাল রুজি করা হালাল ইনকাম করা আপনি যদি সুদ খাইয়া টাকা কামান সুদের টাকা দিয়ে যদি খান সুদের টাকা দিয়ে যদি আপনার ঘরের খাবার দাবার হয় তো যেটা খাইলেন সেটা হালাল না হারাম এরপরে ওই টাকা দিয়ে আপনি হজে গিয়া হাজি সাহেব হইছেন মানুষের কাছে হাজি থাকবেন কিন্তু আল্লাহর খাতায় হাজি হইতে পারবে আপনি গিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাক ওয়াল মুলক লা শারীকা লাক আপনি বললেন আল্লাহ আমি হাজির আল্লাহ বলেন তোর মত হারাম করে এই হাজির এই লাব্বাইক আমি গ্রহণ করলাম না আপনি হারাম খাইয়া নামাজে যান আপনি হারাম খাই আল্লাহকে সাজদা দেন হারাম খাদ্য দিয়ে যে শরীর বানাইছেন এই শরীরের কোন ইবাদত কবুল করবেন না কে এই জন্য এখানে যারা আছেন যে যে কাজ করেন চাকরি করেন আমানতদারিতার সাথে করেন ঠিক মতো ডিউটি করেন ব্যবসা করেন সততার সাথে ব্যবসা করেন চাকরি যারা করেন স্কুলে চাকরি করেন কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন সরকার আপনাকে বেতন দেয় সরকার যদি না হয় তাহলে যদি এটা প্রাইভেট কোনো শিক্ষা প্রতিষ্ঠানও হয় যারা পরিচালক থাকে তারা তো মাস শেষে আপনাকে বেতন দেয় আপনার একটা চুক্তি আছে যে আপনি ডেইলি ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা ক্লাস নেবেন আপনি যদি ক্লাসের মধ্যে ফাঁকিবাজি করেন ফাঁকিবাজি করে তারপরে মাসের শেষে যে বেতনটা আপনি নেবেন ওই বেতনটা কিন্তু ইখলাসের সাথে কাজ করে গ্রহণ হবে না বরং বেতনটাও হারাম হয়ে যাবে কারণ দায়িত্ব ঠিকমতো পালন না করে আপনি বেতন গ্রহণ করেছেন তাহলে বোঝা গেল প্রত্যেকটা জায়গায় আমাদের সচেতন হতে হবে আমরা যারা ব্যবসা করি ব্যবসা করলে দুই নম্বরই করা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না আমার ব্যবসায়ী যত ভাইয়েরা এখানে আছেন ব্যবসায়ীরা কিন্তু উঁচু দরজা জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে শুধু ব্যবসা দিয়া চাকরির ব্যাপারে এমন একটা হাদিসও
আমি পাই নাই কিন্তু ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন আল্লাহর নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন নবীজি বলেছেন সততার সাথে বিশ্বস্ততার সাথে যারা ব্যবসা পরিচালনা করবে ওই ব্যবসায়ী মারা যাওয়ার পরে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে নেককারদের সাথে জান্নাতে থাকতে পারবে তাহলে আপনি যদি সততার সাথে ব্যবসা করেন নবীর সঙ্গে আপনাকে জান্নাত দিবেন যিনি তিনি কে আল্লাহ হারাম খাবেন না আর মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরামও পাওয়া যায় যারা সুদ খায়া ঘুষ খায়া দুর্নীতি করে লুটপাট করে জুলুম করে সম্পদ কামায় আপনারা গিয়ে দেখেন এদের সম্পদ আসে একদিকে যায় আরেকদিকে রিকশাওয়ালা ভ্যানওয়ালা যে সকল ভাইয়েরা আছেন ভ্যান চালক রিকশা চালক যারা হাড় ভাঙা খাটুনি খেয়ে টাকা পয়সা কামায় দেখবেন এদের ক্যান্সার হয় না বেশিরভাগ ক্ষেত্রে এদের লিভারে প্রবলেম নাই এদের চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথেও যাওয়া লাগে না কিন্তু জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে ফেলেছে চুরি ডাকাতি করে সব খেয়ে ফেলছে এদের চিকিৎসা দেশে হয় না বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া লাগে ঠিক কিনা তোর মতো দুর্নীতিবাজ তোর মতো লুটেরার সম্পদ আসবে একদিকে যাবে আর একদিকে কারণ তুই হারাম নিয়েছিস তুই হারামের জীবনেও আরাম পাবি না হারামে কোনো আরাম পাওয়া যায় যারাই হারাম পথে সম্পদ কামায় গিয়ে দেখেন তার বউ অসুস্থ সে অসুস্থ তার পুলামাইয়া প্রতিবন্ধী তার ঘরের যে কেউ এমন অসুস্থ যে টাকা মাসে দুর্নীতি কইরা হারাম পয়সায় কামায় একটাও থাকে না সব চলে যায় হালাল পথে অল্প টাকা কামায় গিয়ে দেখেন ওই হালাল পথের উপার্জনকারী ঘরের মধ্যে খরচাপাতি শেষ করে তার ছেলে মেয়েদেরকে পোশাক আশাক কিনে দিয়া তাদের চেহারায় সুন্দর একটা হাসিও আছে ঠিক কিনা তার মানে হালাল পথে চলার কারণে তাকে বরকত দিয়েছেন কে মনে রাখবেন কোটি কোটি টাকার সম্পদের ভেতরে যদি বরকত না থাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে কোনো সুখ পাওয়া যাবে অল্প সামান্য সম্পদ কিন্তু বরকত যদি চলে আসে তাহলে সুখ শান্তির অভাব থাকবে মনে রাখবেন সুদ ঘুষ দুর্নীতি লুটপাট রাহাজানি জুলুম করে উপার্জন করা প্রত্যেকটি পয়সা আপনাকে চুষে চুষে খাবে আমি চ্যালেঞ্জ করে বলছি কোরআন হাদিস পড়ে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি এরা জীবনেও সুখ পাবে না শান্তি পাবে না এদের দিলে কোনোদিন শান্তি আসবে না দুশ্চিন্তা টেনশন করতে করতে বড় বড় রোগে আক্রান্ত হয়ে বেজ্জতির সাথে এরা দুনিয়া থেকে যাবে হালাল খান ইবাদতেও মজা পাবেন যারা হারাম খায় এদের ইবাদতেও এরা মজা পায় এরা মসজিদে ঢুকলে শান্তি পায় না পানিতে আপনাদের এলাকায় দেখলাম অনেক পুকুর আছে আজকে খুব জিওল মাছও খাওয়াইস পুকুরের মাছ এগুলা এই যে পুকুর পুকুরের মধ্যে দেখবেন মাছ পানিতে থাকলে মা শান্তি নিরাপদে থাকে পুকুরের মাছকে যখন আপনারা শুকনায় উঠাই দিবেন দেখবেন পুকুরের মাছ শুধু কি করে এখানে শুকনায় তুলে দিলে লাফাবে না শোনেন হারাম পথে যারা সম্পদ কামিয়েছে এদের অন্তর কলুষিত এরা মসজিদে যাক হজে যাক মাহফিলে যাক যেখানে যাক শান্তি হালাল খায় হারাম পথে চিকেন খেয়েছে বারবিকিউ চিকেন মশালা মাটন তাদের কত কত আইটেম সব আইটেম খাইছে পেটের মধ্যে শান্তি নাই আবার এমনও হতে পারে এদের অনেক সম্পদ থাকবে কিন্তু এদের সম্পদ এরা শেষ বয়সে ভুগো করতে পারে না লিভারের সমস্যা তার এই পার্টসের সমস্যা ওই পার্টসের সমস্যা হালাল খায় কিন্তু দেখা যায় খায়া দেয়াও শান্তি মসজিদে গিয়াও শান্তি ইবাদতে শান্তি নামাজের শান্তি সাজদায়ও শান্তি ঠিক কিনা হারাম খেলে ইবাদতে কখনো শান্তি পাওয়া যাবে এজন্য সবাইকে বলবো এটা তো মূল ওয়াজ মূল ওয়াজ কারণ আপনি যদি হারাম খান হারাম খাদ্য দ্বারা গঠিত শরীরের ইবাদত তো আল্লাহ কবুল করবেন না হারাম খাদ্য খেয়ে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ কবুল করবেন না এজন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া হালাল রিজিক অন্বেষণ করা খবরদার দুই নম্বরের কোনো পথ বেছে নেওয়া যাবে না আল্লাহর হুকুম মেনে আল্লাহর গুলামির পথ অন্বেষণ করে আমরা যদি হালাল তরিকায় রিজিক অন্বেষণ করি তাহলে আমাদের রিজিকের মধ্যে খাদ্যের মধ্যে বরকত দিবেন কি আল্লাহর নবী বলেছেন যদি কেউ
সুখী জীবন চায় স্বাচ্ছন্দ্যময় জীবন চায় সে যেন হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় উপার্জন করলে তার জীবনের মধ্যে যিনি বরকত দান করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে একটু আলোচনার পিছনে যাই হালকা নাড়া দিয়ে আপনাদেরকে আবার ভেতরে ঢুকাই বলেন তো দেখি আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন কেন গোলামের জন্য গোলামের পথ দেখাবার জন্য নবী রাসূল আবার পাঠাইলেন কে নবী রাসূল দিলেন সাথে আল্লাহ কিতাবও দিলেন দুইটা পথ দেখালেন একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ সত্য মিথ্যা ভালো খারাপ এটা বিবেচনা করার জন্য মাথার মধ্যে বিবেক দিলেন কে এই বিবেককে যারা কাজে লাগাবে তারা হলো ঈমানদার আর বিবেককে যারা কাজে লাগাবে না তারা হলো শয়তানের গোলাম বিবেক যারা কাজে লাগায় এরা আল্লাহর গোলাম যারা কাজে লাগায় না এরা শয়তানের গোলাম আমরা আল্লাহর গোলাম হতে চাই না শয়তানের গোলাম হতে চাই আরো জোরে বলবো কার গোলাম আমরা সবাই গোলাম কার প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ও ফুরাত আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনারা ভাবিয়েন না কেউ আবার মারা গেল কিনা এটার অর্থ বুঝতে হবে ইন্না লিল্লাহ আমরা কার ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে যাব কার কাছে এই জন্য ইসলামী সংগীতটা গেয়েছে আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারে দিন শেষ বিচারে ধর্ণা দিতে হবে কার কাছে তো এসেছি আল্লাহর কাছ থেকে চলেও যাব আল্লাহর কাছে আল্লাহর গুলামি করে গেলে আল্লাহ আমাদেরকে যাজা দিবেন জান্নাত দিবেন আর দুনিয়াতে শয়তানের গুলামি করে আল্লাহর কাছে গিয়ে জান্নাত চাইলে হবে তাহলে আমরা যতদিন বাঁচবো গুলামি করবো কার এই গুলামিটা কি শুধু নামাজ দিয়া না কথাবার্তায় আমলে আখলাকে চলনে বলনে সব জায়গায় হুকুম মানবো কার রাস্তাঘাটে হাঁটতেছি আমার আল্লাহর হুকুম হলো চক্ষু নিচের দিকে নামাও পরনারীর দিকে তাকায়ও না যুবকদেরকে বলছি যুবকরা হারাম রিলেশন করো না যুবক তোমাদেরকে বলছি হারাম রিলেশন কইরো না জিএফ বানাইও না গার্লফ্রেন্ড বানাইও না মেয়েদেরকে রাস্তাঘাটে টিচ করো না ডিস্টার্ব করো না এটাও আরাম রিলেশন আরামে তুমি আরাম পাবা আল্লাহকে ভয় করো চরিত্র ঠিক করো আল্লাহকে ভয় করো এটাও আল্লাহর গুলামি আর যে ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নারীদের পেছনে ছুটে ছুটে সে কার গুলাম সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানবেন এই যে এখন মোবাইল এই প্রযুক্তির বেলায় আল্লাহর হুকুম মানবেন বলেন তো মোবাইলের মধ্যেও শয়তানের গুলামি করার সুযোগ আছে না নাই কেমনে আছে এই যে মোবাইলটা খুললেন ইউটিউবে গেলেন গিয়েই আপনি চাইলেন নাচ গান অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি দেখার সুযোগ আছে যদি আপনি আজে বাজে জিনিস এই মোবাইল ফোন দিয়ে দেখেন তাহলে বলেন তো আপনি কার ধোকা খাইলেন আর আপনি যদি ভাবেন হায় রে হায় এই মোবাইল হাতে নিয়ে আমি যদি আজে বাজে কোনো জিনিস দেখি আজে বাজে যদি কোনো কাজও করি কেউ সেটা না দেখলেও কেউ সেটা না জানলেও যিনি দেখেন এবং যিনি জানেন তিনি কে তাহলে আল্লাহর ভয় যদি প্রযুক্তি ব্যবহারের সময় থাকে তাহলে বোঝা যাবে আমি আল্লাহর গোলাম প্রযুক্তি ব্যবহারের সময় যদি আমার আল্লাহর কথা মনে না থাকে শয়তানের কথা মতো যদি ওয়াসওয়াসায় পড়ে যায় তাহলে বোঝা গেল আমি শয়তানের গোলাম হয়ে গেলাম ঠিক তেমনিভাবে দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় থাকলে আপনাকে আল্লাহর গোলামির পথে আল্লাহর দিনের পথে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে কখনো মানুষের উপরে জুলুম করা যাবে না অন্যায় পথে চলা যাবে না অন্যায় পথে কামাইও করা যাবে না কিছু মানুষ তো সম্পদ ছাড়া কিচ্ছু বুঝে না টাকা ছাড়া ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝে না এ ভাই একটু বিবেক খাটান তো কিছুদিন আগে তুরস্কে আর সিরিয়াতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে 6000-এর উপরে বিল্ডিং তুরস্কই শেষ আপনি যে বাড়ি একটা বানাই এত ফুটানি করেন দেখছেন নি কারবার ভোর রাতে আপনারা কি ভিডিওগুলো দেখেছেন কেমনে পড়ছে 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্প আল্লাহ গো এরকম একটা ভূমিকম্প যদি আমাদের দেশ হয় আমাদের দেশে তো কিচ্ছু থাকবে না আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন বলেন আমিন এত বড়াই কিসের আপনার মুহূর্তেই আপনার সব কিছুকে ধ্বংস করে দিতে পারেন কে একটা ঘটনা ফেসবুকে দেখলাম যুবকরা তোমরা দেখছো মনে হয় ওই যে এক মারাটিয়া বাড়ি ভাড়া দিতে পারে না তো মালিক বাড়ি ভাড়া বাড়াই ফেলছে তো ভাড়াটিয়া বলে একটু কমান কয় না কমানো যাবে না বাড়ির মালিক কিন্তু তারে ভাড়াটিয়াকে বের করে দিয়েছে ভূমিকম্পের রাতে ওই বাড়িটাও
ধসে পড়ে গেছে সকাল বেলায় বাড়ির মালিক আর ওই আগের ভাড়াটিয়া দুইজনই একই তাবুতে জায়গা হয়েছে কি বুঝলেন সকাল বেলার ধনীকে বিকাল বেলা রাস্তার ফকির বানাইতে পারেন কে আল্লাহ আপনি যে আলেমদের সাথে আর ইসলামের সাথে বেয়াদবি করেন মিয়া আল্লাহ যদি চান কি ভয়ঙ্কর পরিণতি দিয়ে যে আপনাকে ফেলবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ যে কি করতে পারে অকল্পনীয় আল্লাহর কিচ্ছু লাগবে না আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন শেষ এই পৃথিবীটা হলো রিস্কি জোন পৃথিবীতে সব জায়গায় রিস্ক এখানে নিরাপদ কোনো জায়গায় নাই গাড়িতে আছেন এটা আরো রিস্ক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাড়িতে আছেন ওইটাও রিস্ক যে কোনো সময় ভূমিকম্পে বা ঘূর্ণিঝড়ে পড়ে যেতে পারে রাস্তাঘাটে হাঁটতেছেন ওখানেও কোনো বিপদ হয়ে যেতে পারে আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এত অনিরাপদ জায়গায় থেকে মানুষ কিভাবে খোদাদ্রোহী হয়ে যায় কিভাবে আল্লাহর হুকুম আহকাম অমান্য করে কিভাবে নবী রাসূলদের তরিকার বিরোধিতা করে কিভাবে দ্বীনের সঙ্গে বেয়াদবি করে আসলে শয়তান যখন মানুষের মাথায় পেশাব করে দেয় আর শয়তান যখন তাকে শয়তানের মুরিদ হওয়ার জন্য মন্ত্র পড়ায় দেয় কেবলমাত্র এই সকল মানুষ ছাড়া আল্লাহর জমিনের উপরে দম্ভ বলে অহংকার করে জুলুম করে কেউ চলতে পারে না পারে না পারে না আল্লাহর ভয় তো অন্তরে থাকা দরকার আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামীর জন্য এখন আসুন আল্লাহর গোলামীর পথে কেমনে থাকবেন আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহর গোলামীর পথে আমৃত্যু আমরা টিকে থাকতে চাই কি চাই না কারা কারা আল্লাহর গোলামীর পথে আমৃত্যু টিকে থাকতে চাই একটু হাত তুলেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত তুলেন সবাই আল্লাহর গোলামীর পথে টিকে থাকার জন্য তিনটা আমল শিখায় যাব সবাই তিনটা আমল মুখস্থ করবেন তো তার আগে বলেন আজকে যে এত সুন্দর মাহফিল হইলো সবাই খুশি কি জাতের খুশি দেখি একটু হাত নামাইয়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান স্বেচ্ছাসেবক ভাইরা যাবে স্বেচ্ছাসেবক ভাইরা যাবে কেউ আপনারা স্বেচ্ছাসেবকদেরকে ফিরাই দিবেন স্বেচ্ছাসেবকরা আছে না ভাই কেউ উঠবেন না আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই আমি বলেছিলাম আল্লাহর গোলামীর পথে টিকে থাকার জন্য আমরা কয়টা আমল শুনবো তিনটা আপনারা একটু সবাই সহযোগিতা করেন আর হালকা একটু জিকিরও হয়ে যাক একটা ইসলামী সঙ্গীত একটা গজলও ফাঁকে দিয়ে বলে ফেলবি বলবো বলবো টেকা দিলে হই মান্না হইতাম এটা হলো সিলেটি ভাষা আর কি আমি তো সিলেটি মানুষ হ্যাঁ কিছু সিলেটি কথা শোনায় ভাইয়েরা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সিলেটি সঙ্গীত আপনারা এটা শুনবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটি সঙ্গীত শুনবেন আপনারা কি সিলেটি কথা বুঝবেন তো ঠিক আছে সিলেটি সঙ্গীত শোনাবো টেকা দেওয়া লাগবে আগে টেকা না দিলেও তো নাই টাকা দেওয়া লাগবে টাকা ছাড়া হবে তাহলে টাকা তোলা শেষ হোক নাকি টাকা তোলার ফাঁকে দিয়ে বলবো আচ্ছা আমাদের সিলেট আপনারা সিলেট গিয়েছেন কে কে আছেন দেখি একটু হাত তুলেন ও মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেবও গিয়েছেন না মাশাআল্লাহ সিলেট ভালো লাগছে আপনাদের কাছে সিলেটি মানুষ ভালো লাগে আপনাদের মাশাআল্লাহ আপনাদের যশোরের মানুষকে তো আমার খুব ভালো লাগে যশোরের মানুষ খুব সহজ সরল মানুষ খুব আন্তরিক মানুষ তো আমাদের সিলেটে যারা গিয়েছেন আপনারা দেখছেন সিলেট শহরে ঢুকতে হলে সুরমা নদীর উপর দিয়েই ঢোকা লাগে এই জন্য এই গানের মধ্যে এভাবে লিখেছে আর কি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সুরি আমরা সিলেটের মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তর সুরি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলটর খমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান সিলেটের কমলা খেয়েছেন আপনারা হ্যাঁ খেলে বুঝবেন প্রাণ জুড়িয়ে যাবে অনেক স্বাদ সিলটর খমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান সিলটর সানা খাইলে ভাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন আমাদের সিলেটের ছানা আসলে আপনার চা খেতে পারবেন সিলেটর সানা খাইলে ভাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন
সুরমা গঙ্গর ফারবারি সাজলালর উত্তর সরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি। আমাদের সিলেটের মানুষ প্রবাসে থাকে বেশি, সৌদি আরব, আবুধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, সৌদি আরব, আবুধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি, সুরমা গঙ্গর ফারবারি সাজলালর উত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি। আমরা হকল যশোরবাসী, আমরা সবাই বাংলাদেশি, এটা আমাদের বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা ভাই ভাই, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে, আমাকে কি আর 10 মিনিট সময় দেওয়া যাবে? আপনারা সবাই টাকা দিয়েছেন তো, এই যুবকগুলো আয়োজন করবে, আপনারা সব সময় তাদেরকে সহযোগিতা করবেন, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আলোচনার বিষয় কি জানেন? কোন বিষয়ে আলোচনা হচ্ছে? মানুষ সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য। কি উদ্দেশ্য বানানো হলো? আর আল্লাহর পথে টিকে থাকার জন্য কয়টা আমলের কথা বলেছিলাম? এই শোনেন, তিনটা আমল। এক নাম্বার, সব সময় মৌতের কথা স্মরণ রাখবেন। আপনি মরে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। যখন আপনি মরণের কথা মাথায় রাখবেন, দেখবেন সুদি কারবার করতে গেলে চিন্তা আসবে, হারে এত টাকা কামাই কি করব, কিচ্ছু তো আমার সাথে যাবে না, মরে তো যাবই। যখন আপনি মানুষের জায়গা জমি দখল করবেন, মরণের কথা মাথায় থাকলে এই চিন্তা আসবে, হারে এত জায়গা জমি দিয়ে কি করব। আমাদের সকলের জন্য জায়গা বলেন তো কয় হাত? মাশাআল্লাহ, কয় হাত? 3.5 হাত। তো এত জায়গা জমি দখল করলে কি করবেন বলেন আমাকে? এত লুটপাট করে কি করবেন? জায়গা কয় হাত? মাত্র 3.5 হাত। এই জন্য মাঝে মাঝে আমি বলি যে কবরস্থানে আপনারা যাইয়েন, কবরস্থানে গেলে মানুষের পরকালের কথা, আখেরাতের কথা মনে হয়। শুধু গিয়া দোয়া কইরেন না, আপনারা যখন কবরের কাছে যাবেন তখন মাথায় এটা আনবেন, আহারে এই কবরে তো একদিন আমিও চলে যাব, এই কবরের ঠিকানা আমারও একদিন হবে, এতে কোনো সন্দেহ, এত বাহাদুরি থাকবে না ভাই। এই যে চুল দাড়ি হাড্ডি গুড্ডি কি হবে শোনেন, 6 দিন পরে নখসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, 6 দিন পরে নখসে যাবে, 9 দিন পরে চল, কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? যেন আমল করে যান দুনিয়াতে। 1 নাম্বার, মৌতের কথা মনে রাখেন, আমার আপনার নাম একদিন মসজিদে ঘোষণা হবে, মৃত্যুর খবর ছড়িয়ে যাবে, আমরা কবরে চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। এই মরণের চিন্তা মাথায় থাকলে আপনি আল্লাহর গুলামির পথে থাকতে পারবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাইতে পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার। 2 নাম্বার হলো, আল্লাহর গুলামির পথে টিকে থাকতে হলে নফসের গুলামি ছেড়ে দিতে হবে। নফসের গুলাম হওয়া যাবে না, মন যা চায় তাই করা যাবে না। ফজরের সময় আজান পড়েছে, মন চাইতেছে একটু ঘুমাই, আর আল্লাহ চাচ্ছেন আপনি কোথায় যান? নামাজে যান, মসজিদে যান। এখন মনের চাওয়া পূরণ করবেন না আল্লাহর চাওয়া পূরণ করবেন? মন চাইতেছে আরে ঘুষের কি টাকা কি বান্ডিল একটু নিয়ে নেই না, এটা মনের চাওয়া। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুষের কাছেও যাইও, হারামের কাছেও যাইও, তাহলে বলেন তো মনের চাওয়া পূরণ করবো না আল্লাহর চাওয়া পূরণ করবো? এভাবে সারা জীবন দুনিয়ার সকল কাজে নফসের গোলামে ছাইরা আল্লাহর গোলাম হতে পারবো তো?
হতে পারলে লাভ কি? লাভ হলো কি আল্লাহ বলছেন শুনেন, ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান্নাস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে নফসের গোলামি ছেড়ে দিবে যারা, জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আমার মায়েরা বলে আসছেন না, হ্যাঁ মন চায় একটু সাজ্জা গুজ্জা বের হই, আর আল্লাহ বলেন না একটু বুরখা পরে পর্দা করে বের হও, মনের চাওয়া পূরণ হবে না আল্লাহর চাওয়া পূরণ হবে। যুবকরা যারা আছো, মন চায় একটু মেয়েদের সাথে ইটিস পিটিস করি, এটা মনের চাওয়া, আল্লাহ বলেন না। তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তাহলে মনের চাওয়া পূরণ হবে না আল্লাহর চাওয়া পূরণ হবে। যুবক ভাইয়েরা, আমরা আল্লাহর চাওয়া পূরণ করতে পারবো তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর গোলামির পথে টিকে থাকতে হলে, আমি মাত্র কয়টা আমাদের কথা বলছি বাবারা, এই তিনটা কাজ করলেই দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। এক নম্বর বলেছি সব সময় কিসের কথা স্মরণ রাখবেন, মৌতের কথা, মৃত্যুর কথা। দুই নম্বর বলেছি নফসের গোলামি ছাইড়া দেন, নফসের গোলাম হওয়া যাবে। তিন নম্বর হলো সর্বাবস্থায় তাকওয়া অন্তরে লালন করবেন। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আচ্ছা বলেন তো, আমরা সবাই আল্লাহকে ভয় করি তো? আল্লাহকে যদি কেউ সত্যিকারের ভয় করে, নামাজ ছাড়বে? আল্লাহকে ভয় করলে সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় অপকর্মের ধারে কাছে যাবে? তাহলে প্রপারলি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। যদি আমরা এই তিনটা কাজ করতে পারি, দেখেন সবাইকে তিনটা সবক দিচ্ছি ভাইয়েরা, মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখবেন, দুই নম্বর নফসের গোলামি ছাইড়া দেন, তিন নম্বর হলো আল্লাহকে ভয় করেন। এই তিনটা জিনিস যদি ঠিক রাখতে পারেন, আজীবন আল্লাহর গোলামির পথে চলতে পারবেন। আল্লাহ তাআলা যতগুলো কথা বলেছি আমাকে সহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন।